তালা ভেঙে বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর ঘটনা রামনগর থানার দেপাল গ্রাম পঞ্চায়েতের চকঘুলি গ্রামের চুরির ঘটনায় আতঙ্ক ছড়া এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে আটক করা হয়েছে দুই মহিলাকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুর দুটো চল্লিশ নাগাদ চকগুলি গ্রামের শুভ্রনীল দাসের বাড়িতে কেউ না থাকার সুবাদে দুই মহিলা ভিক্ষুকের বেশে এসে বাড়ির পেছনের দরজা তালা ভেঙে ঘরে ঢুকে এক মহিলা অভিযোগ ভেতরে ঢুকে বাড়িতে থাকা সোনা ও রূপার জিনিসপত্র সহ নগদ টাকা চুরি করছিল সে অন্যজন বাড়ির বাইরে বসে নজরদারি করছিল বাড়ির এক সদস্য এসে দেখেন তাদের বাড়ির চিলেকোঠার দরজা খোলা ভেতরে ঢুকে দেখেন আলমারি খোলা এরপর চিৎকার করতেই ছুটে আসেন প্রতিবেশীরা মহিলাদের দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের তাদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চুরির ঘটনা ওই মহিলাদের ব্যাগ থেকে সোনা রূপার গয়না ও নগদ টাকা উদ্ধার হয় স্থানীয়রা বাড়ির সামনে বসিয়ে জিজ্ঞাসা করে তাদের নাম ঠিকানা পরে খবর দেওয়া হয় রামনগর থানায় রামনগর থানার পুলিশ এসে তাদের আটক করে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে আপনাদের বাড়িতে আজকে কি ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে আমরা দুই বাড়িতে ছিলাম না আমাদের মাছের বাগানে আমরা বাড়িতে গেছিলাম বাড়িতে কেউ ছিলাম না সেই সুযোগে দুজন মহিলা আর তার তিনজন বাচ্চা তারা সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে আমাদের আলমারি 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 লকার সব কিছু খুলেছে তো সেখান থেকে কি কি নিয়ে গেছে এখনো সঠিক আমরা পাইনি আর তাছাড়া এই তাদেরকে ধরার পরেও তারা অমানত করে তাদেরকে আমরা জোর করে সব কিছু খুলে দেখি অনেক কিছু জিনিসপত্রও পাওয়া গেছে তার মধ্যে কিছু আমাদের আছে কিছু লোকেদেরও আছে তো সবাই এরকম চুরি টুরি করে আমরা খুবই আতঙ্কিত আছে আমরা চাই পুলিশ আসলে ব্যাপারটাকে দেখি স্নেহাশি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার এখানে পাবেন সমস্ত রকমের স্টিল ও কাঠের ফার্নিচার উন্নত মান আর সঠিক দাম পাইকারি এবং খুচরো বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান পারুলবাড়ি মহেশপুর বাজার নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার এইট নাইন সিক্স সেভেন সিক্স ডবল ফোর ফাইভ ওয়ান থ্রি এছাড়াও রয়েছে নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ফোর ডবল নাইন ডবল ওয়ান